ডিজের তালে উদ্যম নাচ মহিলাদের। একাদশীতে শেষ বেলায় মা দুর্গাকে বিদায় জানালো রেজনা বরতলা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। সমস্ত রীতিনীতি মেনে রেজনা বরতলা সিঁদুর খেলায় মেতেছিলেন এলাকার মহিলারা। কিন্তু রাত 9টা থেকে 11টা পর্যন্ত চলল ডিজে, কিন্তু সেখানে মানা হলো না করোনার বিধি নিষেধ ও প্রশাসনের নির্দেশ। অথচ প্রশাসনের পক্ষ থেকে পুজো মণ্ডপগুলিতে ডিজে বাজানো নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ডিজে বাজিয়ে করোনা বিধি শিখেই তুলে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলল মহিলাদের উদ্যম নাচ। ডিজের তালে নাচে মাতল মহিলারা, নজর নেই কোনো প্রশাসনের, দেখা মিলল না কোনো পুলিশ কর্তারও। এ বিষয়ে পুজো কমিটির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে পালিয়ে যান পুজো উদ্যোক্তারা। এখন প্রশ্ন উঠছে, যদি এইভাবে প্রশাসনের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে প্রতিটি পুজো মণ্ডপে ডিজে বাজিয়ে উদ্যম নৃত্য চলে, তাহলে এই ধরনের প্রশাসনিক নিষেধাজ্ঞা কেন জারি করা হয়েছিল? খোদ শহরের বুকে যদি এই ধরনের উদ্যম নৃত্য লক্ষ্য করা না যায়, গ্রামে কি ঘটছে করোনাবিধি লঙ্ঘন করায়, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকেও তাকিয়ে জেলার বুদ্ধিজীবী মহল। বসিরহাট মহকুমার প্রায় 1500 দুর্গাপুজো হয়। তার মধ্যে রয়েছে রাজবাড়ি, জমিদার, বনেদি বাড়ি, পাশাপাশি বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন প্রায় শেষের পথে। তাই আসছে বছর আবার এ সময় সেই কাঠামো তোলার কাজ শুরু করেছে এই পেশার সঙ্গে যুক্ত কর্মীরা। অন্যদিকে গঙ্গা দূষণ রোধে নদীবক্ষে প্রতিমা বিসর্জনের পর বিচুলি, কাঠামো, মায়ের গয়না, শোলাসহ একাধিক জিনিসপত্র সেগুলো তুলে ইছামতি নদীর দূষণ প্রতিরোধ করাই হলো সেই কাজ। বসিরহাট, চাকি ও বাদুরিয়া পৌরসভার কর্মীরা সকাল থেকেই ইছামতি নদীর বিলের আরবেলের ঘাট, শ্মশান ঘাট, রাজবাড়ির ঘাটের এই ছবি দেখা গেল নদী বক্ষে ফুল, মালা, বেলপাতা, কাঠামো সেগুলো তোলার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি বসিরহাট পৌরসভার পৌর প্রশাসক অদিতি মিত্র জানান, ইতিমধ্যে পুজোর দিনগুলো বিভিন্ন বর্জ্য পদার্থ দিয়ে যাওয়ার জন্য পৌরসভার গাড়ি লাগাতার কাজে লেগে পড়েছে। এছাড়া নদীতে যেসব বিসর্জন হয়েছে সেই সব বিসর্জনের বর্জ্য পদার্থগুলো তোলার জন্য কাজ শুরু করে দেওয়া হয়েছে। এই পেশার সঙ্গে যারা যুক্ত তারা দিবারাত্রি কাজ করে চলেছে। এই কাঠামোগুলোই আগামী বছরের জন্য আবার নতুন করে প্রতিমার কাজ করতে পারবে বলেও মনে করছেন এই পেশায় যুক্ত কর্মীরা। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গঙ্গা প্রতিমা কালকে বিসর্জন হয়েছে, সব কিছু পরিষ্কার করছি। গঙ্গা পরিষ্কার রাখার জন্য প্রতি বছরই পরিষ্কার করি আমরা, পরিষ্কার করে মানুষের সুবিধা সব কিছু সফল করে রাখি। হ্যাঁ, এই কার্টুনগুলো সামনের বছরের জন্য কাজে লাগানোর জন্য তো হেলথ ক্যাম্প একটা করা হয়েছে। তাছাড়াও ঘাটে যে জায়গাগুলো আমাদের প্রতিমা নিরঞ্জন করা হয় সেই জায়গাগুলো পৌরসভার থেকে ভ্যান রাখা হয়েছে, যাতে নদীতে ওই মালা, ফুল, মানে কলা গাছ, পুজোর যে জিনিসগুলো সেগুলো যাতে নদীতে পড়ে জলটা নষ্ট না হয় সেগুলোকে পাড়েই রেখে তারপরে বিসর্জন করানো বলা হয়েছে, সেইভাবেই করা হয়েছে আমাদের। আগামী 30শে অক্টোবর গোসপা বিধানসভায় উপনির্বাচন। শুধু এই একটি বিধানসভা উপনির্বাচনের জন্যই নির্বাচন কমিশন 7 কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করল। শনিবার বিকেলেই এই 7 কোম্পানির কেন্দ্র বাহিনী পৌঁছে গিয়েছে গোসপায়। শনিবার বিকেল থেকেই এলাকায় রুটমার্চ ও শুরু করে দিয়েছে কেন্দ্র বাহিনীর জওয়ানরা। ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে গোসপা বাজার ও রাঙাবেলিয়া এলাকায় রুট মার্চ করেন। পাশাপাশি সুন্দরবন কোস্টাল থানা এলাকায় রবিবার সকাল থেকে রুট মার্চ করেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা। মোট 7 কোম্পানির কেন্দ্র বাহিনীর মধ্যে 2 কোম্পানি বাহিনী মসজিদবাটি ও চুনাখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় মোতায়েন রয়েছে। অন্যদিকে 3 কোম্পানির বাহিনী গোসপা ও রাঙাবেলিয়ায় গ্রাম পঞ্চায়েত এলাকায় মোতায়েন করা হয়েছে। বাকি 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী সুন্দরবন কোস্টাল থানা এলাকায় মোতায়েন করা হয়েছে। গোসপা উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যেই এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় এলাকায় রুট মার্চ করতে শুরু করেছে। পাশাপাশি সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই বার্তাও দিচ্ছেন এই জওয়ানরা। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানায় মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের হাটগাছি পাড়ার ঘটনা। বছর 23-এর গৃহবধূ এক ছেলেকে নিয়ে বাড়িতেই থাকেন। স্বামী সাধন মণ্ডল কর্মসূত্রে বাইরে থাকেন, সেখান থেকে জীবিকা নির্বাহ করে অর্থ বাড়িতে দাদা যাদব মণ্ডলের কাছে পাঠায়। কিন্তু এই অর্থ নিয়ে ভাইয়ের বইয়ের সাথে হিসেবে গরমিল, এমনকি জমানো অর্থ দিতে নারাজ ভাসুর। অর্থ চাইতে গেলে সেই নিয়ে একাধিকবার বচসা, গণ্ডগোল, ঝামেলা পর্যন্ত হয়। কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। রবিবার সকালবেলায় বৌমা জলখাবার তৈরি করছিল, সেখানে ভাসুরের সঙ্গে বচসা ও গণ্ডগোল শুরু হয়। বৌমাকে বেধড়ক মারধর করে, এমনকি ঘরের সমস্ত জিনিস ভাঙচুর করে তাকে বাড়ি থেকে
তাকে বের করে দেওয়া হয়। ছেলে সঞ্জয় মণ্ডল প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। স্বামী সাধন পূজোর সময় বাড়িতেই ছিল। গণ্ডগোলের সময় সে পাশের একটি দোকানে গিয়েছিল। বাড়িতে ঢুকে দেখে স্ত্রী রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বাসুর যাদবের বিরুদ্ধে মারধর শ্লীলতাহানির অভিযোগ করে থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। আরে আমি রুটি খাচ্ছিলাম, আমার ছেলে আর মেয়েদা করে এসে আমাকে মারধর করেছে, আর আমার শাশুড়িকেও ঘাট ধাক্কা ও প্রতিবাদ করতে এসে এসেছিল, এসে মারধর করেছে। আমার শাশুড়িকেও ঘাট ধাক্কা টাক্কা দিয়েছে, দিয়ে বলছে তোরা কোথায় যাবি, যা কেস করতে যাবি না কোথায় যাবি বলে মারধর করেছে। ওরকম পেটে টেটে লাথি মেরেছে, কি বুঝে মেরেছে মাথাটা। তার ও বাড়িতে খাবার বানাচ্ছিল, ও বানানোর পরে ওরা নাকি আমার মেজে ভাই আর ভাইপো করে গেছে, গিয়ে ওদেরকে নাকি রাশপাশ করেছে। রাশপাশ করার পরে ঘর দুয়ার ভেঙেছে, ভেঙে ওদেরকে মারধর করেছে। মারধর করার পরে আমাকে বলেছে, আমি গেছি বাড়ির দিকে, দেখি ভাঙচুর আছে, ঘর ভাঙচুর আছে। ওর পরে ওদের কাছে জানতে আসলাম তো বলছে আমাকে মেরেছে, লাথি ঘুষি কিল মেরেছে। এখন আমি এর জন্য থানায় এসেছি, আমি থানায় ডায়েরি করি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে রবিবার বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইসকন কর্তৃপক্ষ। নিউ টাউনের গোশালা ইসকন মন্দিরে আসেন রাজ্য বিজেপি সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। ইসকনের কলকাতা ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন জয়প্রকাশ মজুমদার। বাংলাদেশে দুর্গাপুজোর সময় হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে 17 ও 18 অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ জানাবে বিজেপি, এমনটাই জানান জয়প্রকাশ মজুমদার। 19 অক্টোবর কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করবে বিজেপি, নেতৃত্বে থাকবে বিজেপি, কিন্তু হিন্দু ব্যানারে প্রতিবাদ মিছিল হবে। প্রতিবাদ মিছিলে নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি, উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বরাও। হরে কৃষ্ণ। তো আমরা আপিল করেছিলাম আপনারা জানেন কি প্রধানমন্ত্রীকে, কি উনি ইমিডিয়েটলি বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন, আর এটাই আজকে যিনি আসছেন ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি কি বাংলা প্রাইম মিনিস্টারকে বলা হোক কি ইমিডিয়েটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা স্ট্রং মেসেজ বাংলাদেশকে দেওয়া হোক কি এটা চলবে না। এখনও আমরা যা শুনতে পারছি কি বাংলাদেশে হিংসা এখনও থামিনি, অনেক এরিয়াতে এই ঘটনাগুলো হচ্ছে। তো ইমিডিয়েটলি যতক্ষণ ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের প্রধানমন্ত্রী এটা নিয়ে রেজ করবেন না, আমাদের হিন্দু ভাইরা ওখানে বাংলাদেশে অসুরক্ষিত আছে। এখন এই ঘটনাটা বাংলাদেশে নতুন নয়, বাংলাদেশে বারবার হচ্ছে এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সবসময় এই হিন্দু রিলিজিয়াস অর্গানাইজেশন ধার্মিক অর্গানাইজেশনগুলোর সপক্ষে এবং তাদের সুরক্ষার জন্যে সবাই নিজের নিজের ধর্ম পালন। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে মারধর সরকারি কর্মচারীকে, সরকারি কর্মচারীর মাথা ফাটিয়ে দেওয়া হয় ধৃত সিভিক ভলেন্টিয়ার। পলাতক আরও 4 অভিযুক্ত। শুক্রবার রাত 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেরগুম কৃষ্ণনগর ঘোষপাড়া এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম ধনঞ্জয় ঘোষ, তিনি বসিরহাটের জেলে সরকারি কর্মচারী হিসেবে কর্তব্যরত রয়েছেন। আক্রান্ত অভিযুক্তরা প্রত্যেকে যুব সংঘ ক্লাবের সদস্য বলে জানা যায়। ক্লাবের তরফে শুক্রবার প্রতিমা নিরঞ্জন হবে বলে গোবরডাঙ্গা থানাকে জানিয়ে দেওয়া হয়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সহ আরও কয়েকজন যুবক প্রতিমা নিরঞ্জনে বাধা দেয়। এই নিয়ে বচসা চলাকালীন অভিযুক্তরা ধনঞ্জয়ের মাথায় ভারী কাঠ দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য মচলন্দপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় শনিবার গোবরডাঙ্গায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ রূপক ঘোষ নামে গোবরডাঙ্গা থানায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে। ঘটনায় বাকি 4 অভিযুক্তরা পলাতক। ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হয়। আপনাকে কোথায় কোথায় মারধর করলো? আমাকে আমার বাড়ির নিচে এসে এবার ডাক দেয় ওই ছেলেগুলোকে, রাকেশ, গুড্ডু, আর পলাশ, আর একটা নড়ু, ওরা 4-5 জন এসে আমাকে ঝম করে ধরে আমার মুখের পরে চর মারে ওই রাকেশ তাকে আমি ওখানে পড়ে যাই। পরিবার করে আমার পাশে ওই ভাইপো ছিল, ও ঠেকায় এখন আমাকে আমার বাড়ির থেকে সবাই নেমে যায়। গিয়ে এখান থেকে এবার আমি আমার এখন তোলা বাড়ি গেলাম। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, উত্তাল দীঘার সমুদ্র। দীঘার উপকূলে বইছে ঝোড়ো হাওয়া, চলছে প্রবল বৃষ্টি, তার সাথে উত্তাল সমুদ্র। সৈকতে চলছে পুলিশদের নজরদারি, সমুদ্রে স্নানে বাধা পর্যটকদের, হোটেলেই বন্দী পর্যটকরা। আমরা সকাল থেকে নজরদারি চালাচ্ছি, আজকে আবহাওয়া খুবই খারাপ,
সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে, আমরা ট্যুরিস্টদের জলে নামতে দিচ্ছি না, কারণ এখন জোয়ার চলছে। আমরা যথেষ্টভাবে দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে ভালোভাবে নজরদারি চালাচ্ছি। বৃষ্টি তো চলছে কিন্তু প্রচণ্ড, মানে এই এই মুহূর্তে তো আমরা বৃষ্টির মধ্যে তো বাইরে ছিলাম, কফি খাচ্ছিলাম, কিন্তু খেয়ে আসার পর সমুদ্রের কাছে যাম দুই বন্ধু ছিল, তারা ডাকলো, আমরা এলাম আর কি। কিন্তু সমুদ্রের এই উত্তাল ভাবটা দেখে ভীষণ এনজয় করলাম। গত 10 দিনে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে 50 জন বাংলাদেশি গ্রেপ্তার। বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত বাংলাদেশ কোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। রবিবার ভোর রাতে 6 জন বাংলাদেশি যুবক ভারতে ঢোকার মুহূর্তে 153 নম্বর কর্মরত জওয়ানের হাতে আটক হন। সীমান্তরক্ষী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ নথি দেখাতে পারেনি বাংলাদেশিরা। তারপর তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে 250 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 50,000 টাকা। এর মধ্যে 2 বাংলাদেশি যুবক বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। তাদের অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনী তল্লাশির নামে তাদেরকে বেধড়ক মারধর করেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তারা চিকিৎসাধীন। এ বিষয়ে 153 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা কোনো প্রতিক্রিয়া দেয়নি। বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং জানান, গত 10 দিনে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর যৌথ তল্লাশিতে 50 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত 4 বাংলাদেশিকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বাকি 2 বাংলাদেশিকে চিকিৎসার পর সুস্থ করে আদালতে তোলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আক্রান্ত বাংলাদেশিদের দাবি, তল্লাশির নামে বেধড়ক মারধর করা হয়েছে তাদেরকে। এ বিষয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাংলাদেশিদের চিকিৎসার ব্যাপারে সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পেট্রোল সেঞ্চুরি পার করেছে ডিজেল সেঞ্চুরির দোরগোড়ায়। দীর্ঘদিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম ও কেরোসিনের দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে। দিল্লিতে সরকার বেকার দিল্লিতে রয়েছে, দশমী পার করেছে, তাই এবার মোদি অসুর নিধন করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদি শাহকে নিধন করতে হবে। রবিবার চুচুড়া খাদিনার মোড়ে পেট্রোল পাম্পের ভেতর মিছিল করে প্রতিবাদ করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য গৌরীকান্ত মুখার্জি থেকে শুরু করে সকল তৃণমূল কংগ্রেসের সমর্থক বিন্দুরা। বিধায়ক জানান, 2024 সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস, আর 2024 মোদিজিকে বধ করবে মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল সেঞ্চুরি পাস করেছে, ডিজেল সেঞ্চুরি দোরগোড়ায়, কেরোসিন হাফ সেঞ্চুরি পাস করেছে, গ্যাস 1,000 টাকা পাস করেছে। একটা ব্যভিচারী স্বৈরাচারী নির্লজ্জ বেহায়া সরকার এখনো কেন্দ্রে পড়ে আছে। আমরা এই সরকারের অবিলম্বে পদত্যাগ চাই। ভারত বাঁচাবার লক্ষ্যে আগামী দিন মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই।